স্বাগত আপনাদের শান্তন টিভির পর্দায়। আমি মৃন্ময়ী রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু সংবাদে। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রচারে রাজ্যে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও 26 জন তারকা প্রচারকের নাম লিপিবদ্ধ করেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই আগরতলায় তৃণমূল প্রার্থীদের প্রচারে আসবেন অভিষেক নিজেই। তারপর থেকেই তারকা প্রচারকরা প্রতিনিয়ত ত্রিপুরার দলীয় প্রচারে অংশ নেওয়ার জন্য আসবেন বলেই সূত্রের খবর। এই তালিকায় সবার উপরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন শত্রুঘ্ন সিনহা, মুকুল সাংমা, দেব, মিমি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সী, সায়ন্তিকা সহ অন্যান্যরা। করবুকে সংসদ ত্রিভুতি ত্রিপুরা, মন্ত্রী রামপদ জমাতিয়া এবং বিজেপির সহ সভানেত্রী পাতাল কন্যার পুষ্পতুল পুরানো হয় সোমবার। তীব্র প্রতিবাদ জানায় ওয়াইটিএফ। পাহাড়ে কাঁদা ছড়াছড়ির রাজনীতি চলছে। রাজনৈতিকভাবে দল আলাদা, কিন্তু পিপ্রাসাদের মধ্যে লড়াই এতটাই মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে যা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে বলেও ধারণা অভিজ্ঞ মহলের। উল্লেখ্য, সম্প্রতি সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী রামপ্রদ জমাতিয়া এবং বিজেপি সহ সভানেত্রী পাতাল কন্যার উপর তৈদু, সিমনা, টাকার চলায় তিনটি আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদে শাসক দল বিজেপি অমরপুর মহকুমার থালাছড়া এলাকায় রবিবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পুষ্পতলক পোড়ানো হয়। এর তীব্র প্রতিবাদে সোমবার করবুকে তিপ্রা মথার যুব সংগঠন ওয়াইটিএফ এর কর্মীরা সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী রামপদ জমাতিয়া এবং বিজেপি সহ সভানেত্রী পাতাল কন্যার কুশপুতুল পোড়ায়। তাদের অভিযোগ, এটা তাদের বুবাগড়ার কুশপুতুল পোড়ানোর পাল্টার প্রতিবাদ। ওয়াইটিএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তপন দেববর্মা জানান, এনআরসির কথা বলে চাঁদা সংগ্রহ করেছিলেন টিডিএফ নেত্রী এবং বর্তমান প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতাল কন্যা। তাই তিনি পাপিষ্ট মহিলা এবং সাংসদ রেবতী ত্রিপুরা নিজেই সরকারি সুযোগ সুবিধা না পেয়েও পিপ্রাসাদের থানসা ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ। তিনি আরো বলেন, পাতাল কন্যা তৎকালীন সময়ে এনআরসির কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এখন তিনি থানসা ভাঙার জন্য হিংসা ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তিনি ব্ল্যাক পতাকা বা কালো পতাকা দিয়ে তিনি বিক্ষোভ মিছিল করেছিল, সেটাই তিনি মহারাজের উপর তিনি দোষারোপ করে এবং সেই পাতাল কন্যা তিনি সকল টিপ্রাসাকে তিনি তিনি ঝগড়া আন্দোলন তিনি হিংসা তৈরি করছে এবং আমাদের টিপ্রাসা 19,000 থেকে উচ্চ পদ্ধতি যেমন মহারাজ করছে সেটাকে তিনি টুকরো টুকরো করার জন্য তিনি টাকার লোভে তিনি সে কাজ করছে। তিনি আমি ওনার বিরুদ্ধে আমরা ওনার প্রতিবাদে আমরা কর্বুক ওয়াইটিএফ এবং টিপ্রাসা টিডাব্লিউএফ আজকে বিক্ষোভ নিচ্ছি এবং ওনার পুত্রগুলি আমরা আজকে অপরাধন দিচ্ছি, কারণ উনি একটা পাপিষ্ট পাপিষ্ট মহিলা। সেটা পাপিষ্টাকে তিনি যাতে তিনি এখানে তিনি বিসর্জন দিয়ে তিনি একটু মুক্ত হতে পারেন সেজন্য আমরা একটু বিসর্জন দিব। ওয়াইটিএফ এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। শান্তন টিভি। আসন্ন উপনির্বাচনে বিরোধীদের সমর্থন করবে সিপিআই। মূল লক্ষ্য বিজেপি সরকারকে রাজ্য থেকে উৎখাত করা। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে একথাই জানান সিপিআই এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। বিজেপিকে উৎখাত করতে সিপিআইএমএল আসন্ন উপনির্বাচনে কংগ্রেস, সিপিআইএম এবং তিপ্রা মথাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 8 বছরে দেশে এবং রাজ্য বিজেপি সরকারের 50 মাসে অর্থনৈতিক অবস্থা খাদে পড়েছে। বেকারত্ব রাজ্যে 17.4% দাঁড়িয়েছে, মানুষের রোজগার কমেছে 84%, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে 7.79%। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে উৎখাত করার উদ্যোগ নিতে হবে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন, সাধারণ লক্ষ্য অর্জনের প্রস্তুতি হিসেবে উপনির্বাচন নির্বাচক মণ্ডলীর সামনে ও বিরোধী দলগুলোর সামনে একটি সুযোগ উপস্থিত করেছে। নতুন নতুন সামাজিক এবং রাজনৈতিক মেরুকরণ বিকাশ লাভ করেছে, তাই উপনির্বাচন অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সিপিআইএমএল রাজ্য কমিটির 57 যুবরাজনগর আসনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে, 6 আগরতলা আসনে জাতীয় কংগ্রেস দলের প্রার্থী সুদীপ রায় বর্মনকে, 8 টাউন বর্দোয়ালি আসনে জাতীয় কংগ্রেসের দলের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং 46 সুরমা আসনে তেপ্রামথা প্রার্থী বাবুরাম সতনামীকে পূর্ণ সমর্থন করবে, তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নির্বাচক মণ্ডলীর কাছে আহ্বান জানান তিনি। বামপন্থী মানুষকে এগিয়ে আসতে হবে, বামপন্থী দলগুলোকে এগিয়ে আসতে হবে, এবং আমরা এই নিরিখে উপনির্বাচনে নির্দিষ্টভাবে 57 যুবরাজনগর আসনে আমরা সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র কুমার নাথকে আমরা জয়যুক্ত করার কথা বলছি এবং ওনার পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং তাকে আমরা সমর্থন দিয়েছি। 6 আগরতলা আসনে আমরা জাতীয় কংগ্রেস দলের প্রার্থী সুদীপ রায় বর্মনকে এবং 8 টাউন বর্দোয়ালি আসনে আমরা আশিস কুমার সাহা জাতীয় কংগ্রেস দলের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছি এবং আমরা আমাদের পার্টির সমর্থন দিচ্ছি। এবং 46 সুরমা তফসিলি জাতি সংরক্ষিত আসনে আমরা পরিষ্কারভাবে মনে করছি সেখানে তিপ্রামথা যে আজকে প্রধান প্রতিদ্বন্দ্বী সেটা বিজেপিকে হারাতে পারে, আমরা বলছি যে তিপ্রামথাকে সেখানে আমরা সমর্থন করছি এবং তিপ্রামথার প্রার্থী বাবুরাম সতনামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা বলছি। জনগণের জ্বলন্ত ইস্যুগুলোতে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য, এই রাজ্যে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যূনতম নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেগুলো আজকে নেই এই বিজেপি জোট সরকারের শাসনে, আজকে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকে এটাই এই উপনির্বাচনের রাজনৈতিক মর্মবস্তু বলে আমরা মনে করি এবং এটাকে মাথায় রেখে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আমরা দাবি করছি। দেশের বর্তমান সরকারের এ ধরনের ফ্যাসিস্ট সুলভ আন্তর্জাতিক স্তরে সরকার কোন ঠাসা হয়ে পড়েছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে রাজ্যে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার ষড়যন্ত্র করেছে এই সরকার। রাজ্যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকারই এসেছিল, সে সব কোনো প্রতিশ্রুতি সরকার পালন করেনি বলে অভিযোগ তোলেন পার্থ কর্মকার। কর্মসংস্থানের ব্যাপক অভাব, 38,334 শূন্য পদ রয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে, সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস করার দিকে কোনো উদ্যোগ নেই, ফলে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হচ্ছে, টাকার দাম সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে, মধ্যবিত্ত মানুষের আয় ক্ষমতা কমে গরিব হয়ে পড়েছে। তাই এই অপশাসন মুক্ত করতে এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলির প্রতি সমর্থন দাবি জানিয়েছেন তিনি। আগামী 23 জুন রাজ্যের 4 আসনের উপনির্বাচন। উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার রাজ্য সফরে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আহ্বান জানিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোড শো করা হবে, গান্ধীঘাট থেকে জিবি বাজার পর্যন্ত হবে এই রোড শো। সোমবার বনমালীপুরস্থিত তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্প হাউসে সাংবাদিক সম্মেলন করে কথাই জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোণাল ঘোষ। তিনি আরও অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। এদিন ফের একবার জাতীয় নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। পুলিশকে সক্রিয়ভাবে শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান কুণাল ঘোষ। সমস্যা, 10,323 জন শিক্ষকের সমস্যা, এখন এই হসপিটালের সমস্যা।
চাইছেন, ওই প্রবল সন্ত্রাস, ওই প্রবল হুকজুতির মধ্যে দাঁড়িয়েও মানুষ তৃণমূলকে চেয়েছেন মাত্র দু আড়াই মাস সময়ের মধ্যে। সোমবার দুপুরে ইরানি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধলিয়াকান্দির গ্রামের চৌমুহনী বাজার এলাকা থেকে হেকিম আলী নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে 20 কৌট ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ হেকিম আলীকে গ্রেপ্তার করে ইরানি থানায় নিয়ে যায়। পুলিশ জানায় ধৃত হেকিম আলীর কাছ থেকে ব্রাউন সুগারের পাশাপাশি দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। ধৃত হেকিম আলী নিজেই নেশা সেবন করার পাশাপাশি ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশা সামগ্রী বহুদিন ধরেই অবৈধভাবে বিক্রি করার সাথে যুক্ত ছিল। ধৃত হেকিম আলীকে ইরানি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তার সাথে আরো অনেকেই জড়িত থাকতে পারে বলে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে নিরাপত্তার অভাবে ভুগছে রোগী এবং রোগীর পরিবার পরিজনেরা। নিরাপত্তার যে কতটা অভাব রয়েছে তা আবারও প্রমাণ করলো সোমবার। চিকিৎসা করতে এসে সর্বস্বান্ত হলো এক রোগী। জানা যায় রাজধানীর মিলন চক্র এলাকা থেকে বেবি সাহা নামে এক রোগী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান। বেবি সাহার হাতে টাকার যে ব্যাগ ছিল তাতে নগদ টাকা এবং বেশ কিছু নথিপত্র ছিল। বেবি সাহার টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়ানোর পর তিনি লক্ষ্য করেন ব্যাগ থেকে নগদ 700 টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।
যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ফার্নিচারের জগতে এক উজ্জ্বল নাম নীলকমল ফার্নিচার। গুণগত মান, আকর্ষণীয় ডিজাইন, বসার ঘর হোক বা আপনার একান্ত ব্যক্তিগত বিশ্রামের ঘর, মনোরম ফার্নিচারে সাজিয়ে তুলতে নীলকমলের জুড়ি মেলা ভার, দামও একেবারে সাধ্যের মধ্যে। এখানে আপনি পাবেন খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, সোফা সেট, ডাইনিং টেবিল, টি টেবিল, চেয়ার, ম্যাট্রেস সহ নানান ফার্নিচার, আধুনিক বা সাবেকি, যেমনটা ঠিক পছন্দ আপনার। তাই আর দেরি না করে আজই আসুন নীলকমল ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা নীলকমল ফার্নিচার, এইচডিবি রোড, মেলার মাঠ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। শুধু সেরা বই নয় সেরা টিউশন, জীবন করতে বড় দামি আরুল একাডেমি। রেগুলার মক টেস্ট, সেরা গাইডেন্স, অনলাইনেও পাবে তুমি পারুল প্রকাশনীর পারুল একাডেমি। পারুল প্রকাশনীর পারুল একাডেমি, সবার জন্য সবার কাছে। জীবনের ঘর আমার, ভালোবাসে ভরে থাক, হাসি গান আলো ছায়ায় সাথে থাকে অন্তরায়। আনন্দ ঘিরে থাক আমার পরিবার, গুঁড়ো মশলা, চিকেন, মাটন, গরম মশলা, রান্নায় তোমাকে চাই। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। বিরতির পর স্বাগত, চোখ রাখছি পরবর্তী সংবাদে। রেগার মজুরের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে জাতীয় সড়ক অবরোধ করে রেগার শ্রমিকরা। ঘটনা লংতরাই রেলি মহকুমার মনু ব্লকের অধীন জমির ছড়া ভিলেজে। তাদের অভিযোগ, কাজের দুইবার করেও জিওট্রেক করা হয়। সকাল আটটায় একবার জিওট্রেক করা হয়, আবার বেলা দুটা নাগাদ আবারও জিওট্রেক করা হয়। দ্বিতীয়বার জিওট্রেক করার সময়ই বিপত্তি দেখা যায়। নেটওয়ার্কের সমস্যা থাকায় সময় মতো ট্রেক করা সম্ভব হয় না, ফলে রেগার শ্রমিকদের জিওট্রেক করার জন্য সারাদিন ধরে বসে থাকতে হয়। আবার মজুরিও সমান পায় না শ্রমিকরা, আবার মজুরিও যেহেতু সমান পায় না, আজও অনুরূপ সমস্যা দেখা দিলে তারা জামির ছড়া পঞ্চায়েত সচিবের সাথে বিষয়টি অভিযোগ করে। কিন্তু কোনো সদুত্তর না পেয়ে সচিব নিতাই দাস সহ সব অফিস কর্মীদের ভেতরে রেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় রেগার শ্রমিকরা। পরে তারা আনুমানিক বেলা এগারোটা নাগাদ জামির ছড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বসে এবং অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মনু থানার পুলিশ সহ মনু ব্লকের অধিকারিকরা। আনুমানিক দীর্ঘ দু ঘন্টা অবরোধের পর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেলে অবরোধ প্রত্যাহার করে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। কি হয়েছে সমস্যা? ওই আমরা কইছে আটটার সময় কাজে লাগা, দুইটার সময় কইছে ফটো তুলবো, দুই বেলা একবার আটটার সময় ফটো তুলে আর একবার দুইটার সময় ফটো তুলে। কালকে ফটো তুলতে কইছে দুইটার সময়, নেট নাই। এরপরে আমরা তিনটার সময় চাষতে কালকা আর বাড়িতে এদিকে ছোট ছোট বাচ্চা ফোলা
আমার সব কান্দা কাটি বাড়ির মেঝে আর আজিরা বাড়া না তারা আমরা যখন আজিরা বাড়াতো তাহলে আমরা দুইটা বিন্দু কাজ করবো আজিরা যখন আগে আজিরা দেয় আমরা বারোটা বিন্দু কাজ করবো এখন আপনারা কত করে হাজিরা দেয় একশো আশিকে আশিকে ঢুকছে না এই মাত্র দেখিরা একশো আশিও ঢুকছে না জোর করে কংগ্রেসে যোগদান করানোর অভিযোগ উঠল সদর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিং এর বিরুদ্ধে। বাড়ির দুই নির্মাণ শ্রমিককে ছাদে নিয়ে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে দিয়ে ছবি তোলেন সুব্রত সিং এবং এর সাথে থাকা অপর এক কংগ্রেস কর্মী। নির্মাণ শ্রমিকদের অভিযোগ, কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের বাড়ি থেকে ৫,০০০ টাকা করেই দুজনকে দেওয়া হবে বলেই প্রলোভন দেখিয়েছেন সুব্রত সিং। বিষয়টি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তীব্র নিন্দা জানান নির্মাণ শ্রমিকরা। আমি এখানে বাড়িতে কাজে গেছিলাম জয়নগরে, তাই নাম সুব্রত কি জানি, তাই বাড়িতে কাজে গেছিল ঘটনায় প্লেনে, তাই আমার কইছে যে কাজ করতাম, কাজ করার পর সাদা তুলছে তুলে সেরা, তাই আমার কংগ্রেসের ধরে হাত ধরে লোক দেয় পাওয়া বিনিময়ে কাজ করার লেগে, তাই কিছু লোক নিয়ে নিতাম কংগ্রেসে বলছেন পাওয়া বিনিময়ে শহর হইতাম শহর নিতাম সুযোগ ভাই ভ্রমণে বাড়িতে নিয়ে যেতাম, নিয়ে গেলে তুমি পাওয়া ফেরত দিবে বুঝলেন, তাই নাম সুব্রত কি জানি না না এরপরে ভাই প্লেনে কাজ করতাম। আমি তিনতলা সাথে নিয়ে এসে সেখানে যদি ফ্লেট দেওয়া পড়ে বলতাম ৫,০০০ টাকা দিলাম। আর কি আরো কিছু কইছে নি এরকম কোনো কিছু কইছে নি লুক লাগে যাও না? আচ্ছা আর কই সোমবার ভোর রাতে খাসচমুনি বাড়ি থেকে গাড়ি নিয়ে বালি আনতে যাওয়ার পথেই রাস্তায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন চালক। পথ আটকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার সোনামুড়া থানার অন্তর্গত কেমতলি স্কুল সংলগ্ন সড়কে। গাড়ির চালক আব্দুল সোবানকে রাস্তা আটকে মারধর করার অভিযোগ ৬ মদমত্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আব্দুল সোবানের অভিযোগ মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য একটি গরু এনে তার গাড়িতে তুলে দেওয়া হয় এর এবং গরু চোর বলেই সন্দেহ করে এবং তাকে আরেক প্রস্থ মারধর করা হয়। খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ, পুলিশ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে তাকে দিয়ে গেলে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে তাকে রেফার করে দেওয়া হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর পদের মর্যাদার লড়াই মানিকের, পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচারে বিরোধীরাও। আসন্ন উপনির্বাচনে ৪টি আসনের মধ্যে পাখির চোখ, ৮ নং টাউন বর্দোয়ানি এবং ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্র। নির্বাচনের যত দিনক্ষণ এগিয়ে আসছে প্রচারের ঢেউ তুলছেন দুই বিধানসভা কেন্দ্রের শাসক বিরোধী উভয় দলের প্রার্থীরা। শাসক দল বিজেপির পক্ষ থেকে যে দুজন প্রার্থী দুটি বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চলেছেন তারা শাসক দলের কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যারা দীর্ঘ সময়
চিকিৎসা পরিষেবার সাথে জড়িত ছিলেন। বর্তমানে বিজেপি দলের পক্ষ থেকে টিকিট পেয়ে লড়তে চলেছেন দুই প্রার্থী ডক্টর অশোক সিনহা এবং ডক্টর মানিক সাহা। কিন্তু শাসক দলের দুই প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরোধী দলের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্ব হেভি ওয়েট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের শাসক দলের স্বচ্ছ ভাবমূর্তি ডক্টর মানিক সাহার কাছে এই কেন্দ্রটি অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ এই কেন্দ্র থেকে দীর্ঘ সময়ের বিধায়ক ছিলেন আশিস কুমার সাহা। ভোট আসতে নিজের কর্মী সমর্থকদের নিয়ে আশিস কুমার সাহা প্রচারের ঝড় তুলেছেন। মুখ্যমন্ত্রী তথা মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহাকে পরাজিত করতে আশিস কুমার সাহা বেশ তৎপর। কিন্তু মানিক সাহা যদি জয়ী হতে না পারেন তাহলে খোয়াতে হবে মুখ্যমন্ত্রীর চেয়ার। তাই মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে এবার মর্যাদার লড়াই মানিক সাহার, কিছুটা হলেও দুশ্চিন্তার ছাপ রয়েছে। আশা নিরাশার দোলা চলে এদিন তিনি বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে করেন। বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে গণদেবতাদের নিকট ভোট ভিক্ষা করেন বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা। ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান, বর্দোয়ারি বিধানসভা কেন্দ্রে 56টি বুথ রয়েছে, তার মধ্যে 46টি বুথে ইতিমধ্যে ভোট প্রচার করেছেন তিনি। প্রতিটি বুথের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন, মানুষ বুঝতে পেরেছে অন্য দলের প্রার্থীদের ভোট দিয়ে কোনো লাভ হবে না। পাহাড়ে টিপ্রা মাথার সুপ্রিমোর কুশ পুতলিকা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, বিজেপি এ ধরনের ঘটনায় বিশ্বাসী নয়, কোনো জায়গায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার কোনো কিছুতেই অবনতি হবে না। তিনি এদিন ফের একবার দাবি করেন 2023 সালের নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। আমি এসেছি এবং খুব ভালো সারা, সবসময় যেখানে যাই ভালোই সারা পাচ্ছি, এবং ওরা বুঝতে পেরেছে যে এদের যে মূল্যবান ভোট অন্য কোনো পার্টিকে দিয়ে লাভ হবে না, ভারতীয় জনতা পার্টিকেই দিতে হবে, কারণ এতে তো মুখ্যমন্ত্রীকে তো জিতাতেই হবে। তো মুখ্যমন্ত্রীর প্রতি তো পূর্ণ সমর্থন আছে এবং পার্টির প্রতি ওদের সমর্থন আছে, এর জন্য আমি ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি যে আগামী দিন আমরা বেশি পরিমাণে রেকর্ড ভোটে আমরা জিতব। তো সেই সমর্থন আমি দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখছি। দেখুন, রাজনীতিতে অনেক সময় বিভিন্ন অবস্থা দাঁড়ায়, তো এগুলো আমরা কোনো অবস্থায় কাম্য নয় এবং আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা যেন না ঘটে, এবং সেইভাবে আমার কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে এবং নিশ্চিত যে আইন শৃঙ্খলার কোনো অবস্থায় অবনতি হবে না। তো অপেক্ষা রাখে না, এস্টাবলিশড অলরেডি না, সবই তো তিন মাসের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টিতে হয় না। থ্যাংক ইউ। 8 নং টাউন বর্দলি বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। তিনি বলেন, ত্রাসমুক্ত পরিবেশ চাইছে মানুষ, এই পরিবেশ ফিরিয়ে আনতে বিজেপি সরকারকে শাসন ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। গণতান্ত্রিক মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হচ্ছে, সেদিকেই গুরুত্ব দিয়ে আগামী 23 জুন ভোট দান করবে জনগণ বলে জানিয়েছেন তিনি। অঞ্চল দিয়ে বেরিয়েছি, জাস্ট বেরিয়েছি, মানুষের অভিব্যক্তি তো তাদের শব্দ চয়নের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। সবচেয়ে বড় কথা হলো যে একটা ত্রাসমুক্ত পরিবেশ সবাই চাইছে, আর এই পরিবেশটাকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এই বিজেপিকে শাসন ক্ষমতা থেকে টেনে নেবে। গণতান্ত্রিক মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিন 23 জুন এই রাজ্যে ভোটদানের মধ্য দিয়ে মানুষ এই কাজ সম্পন্ন করবে।
প্রচারে পিছিয়ে নেই বর্ধমানী বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার। তিনি এ জয় নিয়ে অনেকটাই আশাবাদী। প্রচারের কাজ 60% করে নিয়েছেন, মানুষ ভালো সাড়া দিচ্ছে, মানুষ চাইছে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করতে, কারণ আয় শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই। রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতেও উদ্যোক্তারা আক্রান্ত হচ্ছে, তাই মানুষ চাইছে 23 জুন ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে। আমি যেন ভোটটা দিতে পারি, যে পৌর ইলেকশন আমাদের যাতে না হয় সেটা জিনিসটা দেখবে, কারণ আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রক্তদান শিবিরও করা যাচ্ছে না, সেখানেও বাদ না, এবং তারা যে প্রতিশ্রুতি নিরানব্বই যে প্রতিষ্ঠা কোনোটাই পালিত না, মানুষ সেটা ভোগ করবে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি সব কিছু প্রতিবাদ স্বরূপ তারা ভোটটা দিচ্ছে। আমরা চাই তার আবেদন যে আমরা যাদের যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায়, তবে শেষ হাসি কে হাসবে সেটা জানতে 26 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সায়ন্দন টিভি। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি সমন দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। সোমবার হাজির হন রাহুল গান্ধী, তাই পূর্ব ঘোষণা অনুযায়ী কংগ্রেসের ইডি অফিস ঘেরাও কর্মসূচি রাজ্যে অনুষ্ঠিত হয়। নেশনের হেরাল্ড মামলায় ইডির সমন, আর এর জেরে ইডি দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী, আর এর জেরে সকাল থেকে সারা দেশে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নতুন নগরস্থিত ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, কংগ্রেসের দুই প্রার্থী সুদীপ রায় বর্মন, আশিস সাহা সহ অন্যান্য কংগ্রেস কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে ইডির নোটিশ প্রত্যাহার করার দাবি জানিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হবার পর নিম্নমানের রাজনীতি শুরু হয়েছে। রাহুল গান্ধী দেশবাসীর স্বার্থে সত্য কথা বলেছে। রাহুল গান্ধী কৃষক স্বার্থ, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি সরকারকে সজাগ করলে সরকার ক্ষিপ্ত হয়ে রাহুল গান্ধীকে অপমান করতে এ ধরনের চক্রান্ত করেছে বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, দেশের অর্থনীতি নরেন্দ্র মোদী সরকারের আমলে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তাই মিথ্যা অভিযোগে রাহুল গান্ধীকে ফাঁসানোর চেষ্টা করে গ্রেফতার করাতে চাইছে বিজেপি সরকার। এ ধরনের চক্রান্ত শুধু বিরোধীদের বিরুদ্ধে চলছে সারা দেশে, কিন্তু বিজেপি সরকারের কোনো নেতৃত্বের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয় না। দেশব্যাপী এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস, প্রদেশ কংগ্রেসও তার তীব্র প্রতিবাদ জানায় বলে জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী দেশবাসীর জন্য কোভিড পিরিয়ডেই বলুন সত্য কথা বলেছে, অবহেলা করেছে দেশবাসী ভুগে। রাহুল গান্ধী কৃষকদের সাথে কথা বলুন, আমাদের কংগ্রেসের রাহুল গান্ধী দ্রব্যমূল্য বৃদ্ধি বিরুদ্ধে কথা বলে এবং কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার অ্যাডভাইস করে তাকে অবজ্ঞা করা হয়েছে। আপনারা জানেন রাহুল গান্ধীর মানুষের মধ্যে যখন রাহুল গান্ধীর সম্পর্কে একটা ভালো বার্তা ভালো একটা মেসেজ যাচ্ছে, তো কি করতে হবে? রাহুল গান্ধীজিকে সোনিয়া গান্ধীজিকে মেলাইন করতে হবে, অপমান করতে হবে, মিথ্যে অভিযোগে গ্রেফতার করতে হবে, মিথ্যে অভিযোগে তাকে অভিযোগের বিরুদ্ধে কোথাও রেড হয় না, ইডি কোথাও রেড হয় না, সিবিআই রেড হয় না, অথচ সরকার খারখার করে দিচ্ছে, তাদেরকে অবমাননা করা হচ্ছে, তাদেরকে নিচে দেখানো হবে, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী দেশবাসীর বিরুদ্ধে। তারা বিজেপি বলুন, সিবিআই বলুন, ইনকাম ট্যাক্স বলুন, রিজার্ভ ব্যাঙ্ক থেকে সবগুলো এই পত্রিকা কংগ্রেসের এবং বিজেপি আজকে কংগ্রেস দেশ রাষ্ট্রের এর প্রতিবাদ।
পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীর কুশপুতল বানিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারী কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সারিতা রায় ফ্র্যাঙ্ক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সায়ন্দন টিভি। সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হল ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা। তারা ত্রিপুরা মেডিকেল কলেজের সামনে এদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। এদিন রোগীদের পরিষেবা না দিয়ে সকাল থেকেই কর্মবিরতি করেন বিক্ষোভকারী ইন্টার্নদের। বিগত চার বছর যাবৎ সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে না, তার উপর অতিরিক্ত পরিশ্রম করেও যে ভাতা পাচ্ছে তা খুবই নগণ্য। 14,500 টাকা দেওয়া হলেও তার থেকে 2,000 টাকা কেটে রাখা হচ্ছে হোস্টেলের জন্য, 12,500 টাকা করে পাচ্ছেন তারা। এদিকে তাদের মধুপুর সহ আশেপাশের হাসপাতালগুলোতে যেতে হয় পরিষেবা দিতে, সেখান থেকে আসা যাওয়া করতে প্রচুর টাকা খরচ হয় বলে অভিযোগ তাদের। তাই সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলেই জানান ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা। ছেলেকে পুনর্জীবন দিতে নেশা মুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন মা বাবা, সুস্থ হয়ে ফিরবে ছেলে, কিন্তু ফিরল না তাদের ছেলে, ফিরল তার নিথর দেহ। উল্লেখ্য, আসামের রহস্যজনক মৃত্যু রাজ্যের 25 বছর বয়সী যুবকের। ঘটনা পার্শ্ববর্তী রাজ্য আসামের কাছাড় জেলার শিলচরস্থিত দিশা ফাউন্ডেশন নামের নেশা মুক্তি কেন্দ্রে। জানা যায়, উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা 1 নম্বর ওয়ার্ডের প্রাথমিক হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত ধ্রুব দাসের ছেলে বাপন দাসকে নেশামুক্ত করার জন্য শিলচর কালীবাড়ি রোড স্থিত দিশা ফাউন্ডেশন নামক নেশা মুক্তি কেন্দ্রে দেওয়া হয়। বিগত প্রায় 2 মাস পূর্বে সেই নেশা মুক্তি কেন্দ্রে পাঠানো হয়। এরই মধ্যে রবিবার সন্ধ্যা 7টা জলাবাসাস্থিত বাড়িতে কোনো মারফত জানতে পারে বাপন নাকি অসুস্থ। 15 মিনিট পর পুনরায় খবর পায় সে নাকি মারা গেছে। বাপনের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তড়ি করে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের লোকজন। শিলচরে গিয়ে সদর থানার শরণাপন্ন হয় বাপনের পরিবার। সোমবার সকালে সদর থানার পুলিশের সহায়তায় দিশা ফাউন্ডেশনে গিয়ে বাপনের মৃতদেহ দেখে সন্দেহ ঘনীভূত হতে থাকে। তাই দিশা ফাউন্ডেশনের বিরুদ্ধে সদর থানায় লিখিত মামলা রুজু করে পরিবারের পক্ষ থেকে, কারণ বাপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বাপনকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ বাপনের পরিবারের লোকজনদের। পরবর্তীতে শিলচরস্থিত গুঙ্গুর মেডিকেল কলেজে মৃত বাপনের ময়নাতদন্ত সম্পন্ন করে নিয়ে আসা হয় জলাবাসাস্থিত নিজ বাড়িতে। বাপনের এই রহস্য মৃত্যুতে সন্দেহ পরিবারের লোকজনদের। ঘটনায় পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আমরা থানা দ্বারস্থ আছে, থানা দ্বারস্থ
করেছি যে এটার যথেষ্ট বিচার আমরা হয়তো পাই, কারণ এরকম যদি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী অন্যান্য আপডেটের জন্য চোখ রাখবেন শান্দন টিভির পর্দায়। শান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। আপনারা দেখছেন শান্দন টিভি।